সম্মানিত উপস্থিতি, আসুন প্রথমে একটি কথা জেনে নিই, সেটা হলো এই, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার সুবাদে অথবা বলতে পারেন যে প্রযুক্তির এই সুবাদে, প্রযুক্তির উন্নয়নের এই সুবাদে মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে ইসলামের মৌলিক আকীদা এবং মানহাজ নিয়ে আলোচনা হওয়ার কারণে আমরা লক্ষ্য করেছি যে আমাদের ভাই বন্ধু যারা আছেন তারা নিজেদের আকীদা শুদ্ধ করে যাচ্ছেন এবং আকীদা শুদ্ধ জোরে চেষ্টা করতেছেন। আকীদা শুদ্ধ করছেন অর্থাৎ আকীদার মৌলিক বিষয় হচ্ছে প্রথম হচ্ছে ঈমান। অনেক ভাই কুফুরি মুক্ত যে ঈমান রয়েছে সেই ঈমানের ব্যাপারে এখন সক্রিয় হচ্ছেন, যে ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে আনতে বলেছেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন সেভাবে যদি তারা ঈমান আনে তাহলেই তারা হেদায়েত পাবে। এই ঈমান অনেকে এখন কুফুরি মুক্ত ঈমানের জন্য খুব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং করছেন, এবং আমাদের মধ্যে অনেকেই এই বিষয়ে আমরা খুবই আগ্রহী দেখতে পাচ্ছি। দ্বিতীয় নম্বর হচ্ছে শিরক মুক্ত তাওহীদ। তাওহীদ যদি আপনি বাস্তবায়ন করতে চান আপনার জীবনে অবশ্যই আপনাকে শিরক সম্পর্কে জানতে হবে, কারণ শিরক থেকে বাঁচতে না পারলে আপনি নিজের জীবনে তাওহীদকে বাস্তবায়ন করতে পারবেন না। অনেক লোক আছে তাকে আপনি জিজ্ঞেস করেন, আপনি প্রশ্ন করেন, ভাই এই যে কাজটা করছেন এটা তো তাওহীদের পরিপন্থী, তখন বলে না এটা তাওহীদের পরিপন্থী কিভাবে হবে, সে জানেই না যে এই কাজটা কিভাবে তাওহীদের পরিপন্থী। এই জন্য ইদানিং আলহামদুলিল্লাহ এই প্রচেষ্টা অব্যাহত আছে লোকদের মাঝে, এই চেষ্টা চলছে, তারা শিরক মুক্ত তাওহীদের চর্চা শুরু করেছেন। তিন নম্বর যে বিষয়টি সেটা হলো তাওহীদকে তাহকিক করার পরে নিফাক মুনাফিকি মুক্ত জীবন যাপন করতে হবে। এটাও আমাদের মধ্য থেকে কিছু সংখ্যক ভাই আলহামদুলিল্লাহ নিজেরা নিজেদের প্রচেষ্টায় মুনাফিকি থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন। যে মুনাফিকি এমন একটি জিনিস, যদি কোনো ব্যক্তি মুনাফিকির মধ্যে নিপতিত হয়ে যায়, নিমজ্জিত হয়ে যায়, তাহলে সে ব্যক্তি হেদায়েত থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে মুনাফিকের যে শাস্তির কথা বলেছেন সেটা অত্যন্ত ভয়াবহ। এই প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইয়ের মধ্যে রয়েছে, ফলে আমরা তাওহীদের প্রতি খুব জোর দিয়েছি, আমরা মানে আমরা ঈমানের প্রতি খুব জোর দিয়েছি, আমরা মুনাফিকি মুক্ত ইখলাসের জন্য আমরা লোকদের মাঝে খুবই জোর দিয়েছি এবং আলোচনা করেছি। আমাদের ভাইদের মধ্যে আমরা লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর বিপরীতে দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক লোক পুরা উল্টা দিকে ঘুরছে, তারা তাওহীদের বিপরীতে যে শিরক আছে সেই শিরক সম্পর্কে জ্ঞানে রাখার চেষ্টা করছে না, ইখলাসের বিপরীতে যে মুনাফিকি রয়েছে মুনাফিকি সম্পর্কে ধারণাই রাখে না, ঈমানের বিপরীতে যে কিছু কাজ আছে যে কাজগুলো করলে ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, এগুলো কোনোদিন আলোচনাই করে না। আমাদের মসজিদগুলোতে আমরা যদি যাই, মসজিদের মিম্বরগুলো থেকে ওলামায়ে কেরাম আলোচনা নিয়ে আসেন যে এই কাজটা করলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে, এই কাজটা করলে আপনার উজু নষ্ট হয়ে যাবে, এই কাজটা করলে আপনার সালাত নষ্ট হয়ে যাবে, কিন্তু এই এই কাজ করলে, এই এই অন্যায় করলে, এই এই কাজগুলো যদি আপনি করেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, এই আলোচনা হয় না, এই আলোচনা আপনি পাবেন না। তার কারণ হচ্ছে তারা আসলে পুরো উল্টা দিকে ঘুরছে।